মুসমুসের মুড়ির সাথে কাঁচামরিচ পেঁয়াজকুচি আর মশলা মিশিয়ে তৈরি হচ্ছে ঝালমুড়ি বা মুড়ি মাখা। চারিদিক থেকে ঘিরে ক্রেতারা, মাখা শেষ হলে লেগে যায় হুড়োহুড়ি। ঝিনাইদহে বাস টার্মিনালের ঠিক পাশে মুড়ি নিয়ে মাতামাতির মূলে রয়েছে মশলা। দেলোয়ার হোসেন প্রায় ৬ বছর ধরে তৈরি করে নেই স্পেশাল মুড়ির ব্যবসা। আমি দীর্ঘ ৬ বছর এই জায়গাটায় মনে করেন ঝালমুড়ি বেশি। এই আমরা তিন বাপ বেটায় আছি, তিন বাপ বেটায় দোকানদারি চালাই দীর্ঘ ৬ বছর। আমার এনে বিভিন্ন ধরনের কাস্টমার আসে, র‍্যাব ক্যাম্পের থেকে, থানার থেকে, আপনার এই আরাপপুর থেকে, বিভিন্ন জায়গার থেকে আমার এখানে লোক আসে। আমি যতটুকু আপ্যায়ন করতে পারি চেষ্টা করি। আমার এখানে মাশরুমের চপ আছে, আলুর চপ আছে, ডিমের চপ আছে, মিষ্টি কুমড়োর চপ আছে, লাচ চপ আছে, ডালির বড়া আছে, তার বেগুনি আছে, রসুন আছে, পেঁয়াজও আছে, ঝালমুড়ি আছে, চটপটি আছে, সব ধরনের জিনিসই আমার এখানে পাওয়া যায়। তাকে সাহায্য করেন তারই দুই ছেলে। বিকাল ৪টা থেকে শুরু হয় তারই স্পেশাল মুড়ির ব্যবসা। আমি সকাল থেকে বিকাল পর্যন্ত পড়াশোনা করি, বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত আব্বুর সাহায্য করি। দোকানে অনেক কাস্টমার আসে, আব্বু একা একা পারে না, যে কারণে দোকানে এসে সাহায্য করি পড়ালেখার পাশাপাশি। অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসেন তার হাতের স্পেশাল ঝালমুড়ি খেতে। শুধু ঝালমুড়ি নয়, রয়েছে রসুনের চপ, আলুর চপ, বেগুনের চপ, মাশরুম চপ ও ফুলকপির চপ। হচ্ছে ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আসছি এখানে, এখানকার চপ খাইতে। এখানে অনেক ধরনেরই চপ পাওয়া যায়, ইভেন মুড়ি মাখা পাওয়া যায়, এসব খাইতেই আর কি আসছি এখানে। প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ কেজি মুড়ি মাখা বিক্রি করেন দেলোয়ার, আর এই দিয়ে চলে তার সংসার। আমরা এখানে মাঝে মাঝে ঝালমুড়ি খেতে আসে, অনেক মজা লাগে। এখানকার পরিবেশটা অনেক ভালো, ইনাদের হাতের তৈরি করা জিনিসগুলো অনেক স্বাদের হয়, মজা লাগে, এই জন্য এখানে মাঝে মাঝেই আসি আমরা। আমরা মাঝে মাঝে আসি আপনার ঝালমুড়ি, আলুর চপ, তারপরে ওই যে আপনার রসুনের চপটা অনেক জনপ্রিয়, ঠিক আছে। এখানে প্রচুর ভিড়, তো সিরিয়াল পাওয়া যায় না, তো অনেক ভালো। শহরের ভিতরে, শহরের সাইডে একটা জায়গা, অনেক ভালো। আমরা অনেক ইয়ে পাই এখানে, অনেক তৃপ্তি পাই খেয়ে, ঠিক আছে। যার কারণে মাঝে মাঝে এখানে আসা হয়, প্রায় প্রতিনিয়তই আসা হয়, বন্ধুবান্ধবের সাথে আসি এখানে। আমাদের প্রায় প্রায় আসা হয় এখানকার। হচ্ছে মুড়ি ওয়ান অফ দ্য বেস্ট। আপনার রাস্তার ধারের পাশে তো সুন্দর হচ্ছে পরিবেশ, আলো বাতাস, আর এখানকার মুড়ি হচ্ছে আপনার সুস্বাদু, মুখে লেগে থাকার মতো একটা মুড়ি বানায়। আর এখানকার বিহেভিয়ারও যথেষ্ট ভালো, তাই প্রায় প্রায় সময় আমাদের এখানে আসা হয়। এটা টার্মিনালের পাশে হওয়াতে বেশ অনেক লোকজনের সমাগম হয়, পাশাপাশি এর খাবার দাবারের মান সহ এর যেই মুড়ির যেই স্বাদ আসলে অনেক সুন্দর। আর আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠান পাশেই, আমরা মাঝে মধ্যে আসা হয়, সপ্তাহে দুই চার দিন আসা হয়, বেশ ভালো। ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুপরিচিত ও জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান A1 ম্যাক্স শিশির ট্রেডার্স। শিশির ট্রেডার্সের দেশ সেরা ব্র্যান্ডের SS পাইপ ফিটিংস, সেই সাথে থাই অ্যালুমিনিয়াম ও গ্লাস ন্যায্য মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। A1 ম্যাক্স শিশির ট্রেডার্স এক যুগের অধিক সময় ধরে উন্নত মান ও সেবা নিশ্চিত করার পাশাপাশি বাসাবাড়ির সিঁড়ি, রেলিং, বারান্দার যাবতীয় কাজ সহ SS থাই অ্যালুমিনিয়াম ও গ্লাসের কাজ ঝিনাইদহের প্রেক্ষাপটে অত্যন্ত সুনামের সাথে সম্পন্ন করে আসছে। এছাড়াও এখানে SS স্টিল দিয়ে সিঁড়ি, বেলকনি, বারান্দা, সোফা ইত্যাদি বানাতে চাইলে আজ যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা শিশির ট্রেডার্স, স্থান কর্নেল রহমান সড়ক, আরাপুর, ঝিনাইদহ। মোবাইল 01769023002। A1 ম্যাক্স শিশির ট্রেডার্স এর নতুন শাখা SS এন্টারপ্রাইজ, স্থান পশু হাসপাতাল সংলগ্ন, আরাপুর, ঝিনাইদহ।